আমরা আলোচনা করছিলাম স্টুডেন্টদের জন্য 6টা সাকসেস টিপস। এর আগের ভিডিওতে আমরা 3টে টিপস নিয়ে ডিসকাস করেছি, এবার চলো জেনে নেওয়া যাক নেক্সট 3টে টিপস। 4 নম্বর পয়েন্ট হলো প্রপার স্লিপ। তোমাদের সব স্টুডেন্টদেরই একটা প্রপার ঘুম দরকার। সঠিক পরিমাণে ঘুম যদি না হয় তাহলে অনেক সময় দেখা যায় যে আমাদের এক্সিকিউটিভ ফাংশনিংগুলো ভালো হয় না। আর এই প্রপার স্লিপ মেনটেন করার জন্য তোমরা যেটা করতে পারো, বেশি রাত অবধি পড়াশোনাটাকে অ্যাভয়েড করতে পারো। আর তাই যখন এর আগের পয়েন্টে যখন বলেছিলাম যে প্ল্যান করা উচিত, একটা রুটিন মেনটেন করা উচিত, সেই রুটিনেই তোমরা মেনশন করে রাখতে পারো যে রাত 9টা অবধি তোমরা পড়বে, তারপরে নিজেদের একটা লেজার টাইম বা একটা ডিনার টাইম রেখে দিলে, আর যখন তোমরা ঘুমাতে যাচ্ছ তখন একটা স্লিপ রিচুয়ালস মেনটেন করলে। এই স্লিপ রিচুয়ালস সম্বন্ধে তোমরা যদি না জানো তাহলে আমার গুড প্যারেন্টিং ভিডিওতে আমি ডিসকাস করেছি, উপরে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো স্লিপ রিচুয়ালস সম্বন্ধে। 5 নম্বর পয়েন্ট হলো প্র্যাকটিস। আমাদের প্র্যাকটিস সবার করার প্রয়োজন। এটা একটা উদাহরণ দিয়ে বলি, সচিন টেন্ডুলকারকে আমরা সবাই চিনি, সচিনকে আমরা ক্রিকেটের ভগবান বলে থাকি। সচিন পর্যন্ত যে এত ভালো ক্রিকেট খেলে সেও কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করাটা ছাড়েনি। ইনফ্যাক্ট তারা দূরে দূরে ট্রাভেল করলো, সকালে কিন্তু তারা প্রত্যেকদিন প্র্যাকটিস করতো, আর প্র্যাকটিস না করলে তাদের খেলা কিন্তু ভালো হতো না। আর তাই তোমাদের সবারই একটা রিপিটেশন করা উচিত। একটা পড়া একবার পড়লেই মনে থাকবে সেটা কখনোই মনে করা উচিত নয়, সেজন্যই সেটা রিপিটেডলি তোমাদের পড়া উচিত। 6 নম্বর পয়েন্ট হলো স্ট্রেস ফ্রি থাকা। তোমরা যারা স্টুডেন্ট তারা সবসময় চেষ্টা করবে এমন কোনো ঘটনা বা এমন কোনো জায়গায় তোমরা যাবে না বা এমন কোনো জিনিসে তোমরা জড়িয়ে পড়বে না যাতে তোমাদের স্ট্রেস হতে পারে। আর স্ট্রেস ফ্রি থাকার জন্য তোমরা আর কি করতে পারো, তোমরা মেডিটেশন করতে পারো, ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারো, আর ব্রেনের এক্সারসাইজ করতে পারো। এরপরের ভিডিওতে আমি সহজে মেডিটেশন করার কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল নাও। আর তোমরা যদি চাও তোমাদের কোনো পছন্দের টপিক নিয়ে আমি আমার নেক্সট ভিডিও বানাই তাহলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ।